আমার গৌর তত্ত্বটাই তাই। এই জন্য মহাজন বলেছেন যে কৃষ্ণলীলা বোঝা যায় কিন্তু গৌরাঙ্গ লীলা বোঝা বড় দায়, বোঝা বড় বোঝা বিষে, কেবল সেই সে বুঝিতে পারে দয়াল গুরু কৃপা যার হয়েছে, গুরু কৃপা ব্যথি রেখে লীলা বোঝা সম্ভব নয়। আমার গৌর তত্ত্বটা কেমন জানেন বাবা? আজকাল আমাদের নবদ্বীপে খুব বিদেশি ভক্তের সমাগম হয়েছে। দেখ, আমেরিকান সাহেব ওই গৌরধাম দর্শনে এসে নবদ্বীপে বিভিন্ন মন্দিরে মন্দিরে বিগ্রহ দর্শন করতে করতে এক মন্দিরে এক বাঙালি বৈষ্ণব ঠাকুরের সঙ্গে তার পরিচয় হয়ে বন্ধুত্ব হয়ে গেছে। তো বৈষ্ণব ঠাকুর চিন্তা করলো সাহেবের সঙ্গে বন্ধুত্ব হলো, সাহেবকে কিছু একটা দেওয়ার দরকার, কী দেওয়া যায়? হাতের কাছে ছিল একটা দেশি ফল যার নাম হলো একটা গোটা নারকেল। সেই শক্ত পাকা নারকেলটা সাহেবকে দিয়ে বলে, সাহেব এই ফলটা তোমায় দিলাম, এটা তুমি আস্বাদন করো। সাহেব ভাবলো, বাহ, বন্ধু আমাকে প্রথম দর্শনেই বেশ একটা বড় সড়ো ফল উপহার দিয়েছে আর আস্বাদনও করতে বলেছে, তাহলে দেরি করি কেন? এই বলে সাহেব ফলটাকে আস্বাদন করবে বলে সাত পাঁচ না ভেবে শক্ত নারকেলের উপরে দিয়েছে জোরে এক কামড়, পরিমাণ সঙ্গে সঙ্গে সাহেবের একটা দাঁত ভেঙে গেছে। এবার সাহেব এত রেগে গেছে, বৈষ্ণব ঠাকুর বলে, সাহেব নারকেলটা হাতে দিলাম, পেলে আর আপনি কামড় বসিয়ে দিলে। আরে বাবা, এটা খাওয়ার তো কিছু রীতিনীতি আছে নাকি? পেলাম আর কামড় বসিয়ে দিলাম আস্বাদন হবে কী করে? তুমি একটা কাজ করো, আমাকে দাও, আমি তোমাকে শিখিয়ে দিই কেমন করে আস্বাদন করতে হয়। এই বলে বৈষ্ণব ঠাকুর নারকেলটিকে নিয়ে একটা অস্ত্র দিয়ে নারকেলের ওপরে ছোবড়াগুলোকে ছাড়িয়ে ভিতর থেকে আবার আরেকটি ফল বার করেছে। সাহেব বলে, বাহ, এটার মধ্যে আবার এটাও ছিল নাকি? বেশ ইন্টারেস্টিং ব্যাপার, কই দেখি দেখি দেখি। এই বলে সেটা নিয়ে নাড়াচাড়া করতে করতে ভাবলেন, এটা বুঝি খেতে হবে। আবার দিয়েছে কামড়, আবার একটা দাঁত গেছে। সাহেব এবার এত রেগে গেছে যে ছুঁড়ে নারকেলটাকে ফেরে দিয়ে বলছে, ছি বন্ধু, তোমাকে বিশ্বাস করে তোমার সঙ্গে বন্ধুত্ব করলাম আর তুমি আমায় এমনই একটা ফল খেতে দিলে যেটা আমি খেতে পারলাম না, তো আমার দাঁত ভেঙে গেল একটার পর একটা। বৈষ্ণব ঠাকুর বলে, সাহেব এখনো সময় হয়নি, তুমি কুড়িয়ে নিয়ে এসো, আমি তোমায় শিখিয়ে দিই কেমন করে আস্বাদন করতে হয়। এই সাহেব কৌতূহলবশত আমার নারকেলটিকে কুড়িয়ে এনে বৈষ্ণব ঠাকুরের হাতে যেমনই দিলেন, বৈষ্ণব ঠাকুর সেই অস্ত্রটি দিয়ে নারকেলের উপরে একটা আঘাত করে দুটি ভাগে বিভক্ত করে ভেতর থেকে নরম নরম সাদা সাদা শ্বাসগুলো তুলে সাহেবের হাতে দিয়ে বলল, সাহেব এই ফলটাকে যদি আস্বাদন করতে হয় এই নরম সাদা শ্বাসগুলো আস্বাদন করো, তবেই ফলটার আস্বাদন বুঝতে পারো। তেমনি আমার গৌর তত্ত্বটাও তাই, ওই বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই যে ভিতরে সেই রসরাজ মহাভাবমূর্তি টাকা আছে, ওটা দেখতে গেলে যোগ্য নয়ন। তাই বললেন, নানা নদী আর নিমাই ছেলে ভালো না, নদী আর নিমাই ছেলে ভালো বলি আমরা ওকে ভালো বলি নাই, নদী আর নিমাই ছেলে ভালো না, আমরা ওকে ভালো বলি নাই, নদী আর নিমাই ছেলে ভালো নয়, বলি আমরা ওকে ভালো বলি নাই, তোরা যে যায় বলিস সে তাই বল না, আমরাকে ভালো বলি নাই, ওকে ভালো বলি নাই, নবদ্বীপের নাগরীরাও বলছে নিমাই ভালো নয়, আবার ওই পাষণ্ডরাও বলছে নিমাই ভালো নয়, পণ্ডিতরাও বলছে নিমাই ভালো নয়। সারাটা রাত্রি ধরে ওই পণ্ডিতরা, ওই বাচস্পতি তর্করত্ন ন্যায়রত্ন তর্কবাগীশ তর্কালঙ্কার নবদ্বীপের বড় বড় পণ্ডিতগণ, তারা চণ্ডী মণ্ডপের দাওয়াতে বসে বসে সবাই মিলে বুদ্ধি ঠিক করলেন যে সব জায়গায় তো হলো, আর একটা জায়গা বাকি আছে, সেটা কি? কাল সকাল হলেই আমরা সবাই মিলে যাব নবদ্বীপের বিচারপতি মলয় চাঁদ কাজীর দরবার, নিমায়ের নামে আমরা বিচার চাইব। প্রভাত হল, সারা নিশি সংকীর্তনে নেচে গিয়ে আমার গৌর সুন্দর প্রভাতকালে ওই শিবাসঙ্গন হতে বাহির হয়ে গঙ্গা স্নানে গেলেন। শ্রীবাস ঠাকুর বলছেন, গদাধর
আজ প্রভুর বদনখানা দেখেছ? কেমন বিষণ্ন। গদাধর বলছে, হ্যাঁ গো শ্রীবাস, আজ যেন কীর্তনে প্রেম হলো না, সব সময় কেমন যেন রসাভাস হলো, কীর্তনে যেন আনন্দ হলো না। প্রভুর বদনটা প্রথম থেকেই কেমন মলিন হয়েছিল দেখেছ? শ্রীবাস বললে, গদাধর, আমি যেদিনই দেখেছি প্রভুর বদনখানা এমন মলিন, আমি সেদিনই লক্ষ্য করেছি যে প্রভুর হাতে এই নবদ্বীপে কোনো পতিত উদ্ধার হয়। জগাই মাথায় উদ্ধার হলো, আমি ভাবলাম বুঝি নবদ্বীপ পতিত মুক্ত হলো, কিন্তু না গদাধর, আজও নবদ্বীপে কেউ না কেউ পতিত রয়েছে, যাকে উদ্ধার করবার জন্যে আমার পতিত পাবন গৌরী বড় ব্যাকুলিত হয়েছে। গদাধর বলছে, শ্রীবাস, আমি তো সর্বদা প্রভুর ভূমি বিরাজ করি, মাঝে মাঝে আমারও ইচ্ছে হয় যে তোমাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমিও প্রভুর সংকীর্তনে যোগ দিই। আস্তে কথা কেন বলছি, প্রভুর সংকীর্তনে আমিও যোগ দিই, আমিও বদন ভরে প্রভুর নাম দেশে দেশে গিয়ে বেড়াই। শ্রীবাস বলছে, গদাধর, ওরা শুনবে না যে তুমি হাজার বলে বেড়াও, ওরা যে পাষণ্ড, ওরা যে হরিনাম শোনে না, ওরা যে কৃষ্ণ নাম শোনে না, ওরা নিজেরা শোনে না, অপরকে শুনতেও দেয় না। গদাধর বলছে, ওরা না শুনুক, আমি ওদের বলাবার একটা ব্যবস্থা করতে পারি। শ্রীবাস বলছে, সে কি গো? নববিধা ভক্তির প্রথমেই হলো শ্রবণ, তারপরে কীর্তন, তা যারা শোনে না তারা বলবে কি? গদাধর বলছে, একটা উপায় আমার কাছে আছে, ওই বলাবার। তাহলে কিরকম? তাহলে শোনো, আমি বলি, এই গৌর নাম, আমার প্রভুর নাম আমি বলাবার জন্যে আমি কি করব জানো? আমি গৌর বরণ করে যত আমি রাখবো হিয়া মাছ, আমি গৌর বরণ করব ভূষণ, যেখানে যা সাজে আমি গৌর বরণ করব ধন, আমি রাখিব হিয়ার মাঝে পড়িব ভূষণ গৌর বরণ, যেখানে যা সাজে আমি গৌর বরণ করব ধারণ। আমি রাখবো হিয়ার মাঝে পড়ব ভূষণ গৌর বরণ, যেখানে যা সাজে আমি গৌর বরণ করব ধারণ, আমি রাখিব হিয়ার মাঝে পড়িব ভূষণ গৌর বরণ, যেখানে যা সাজে আমি পড়িব ভূষণ গৌর বরণ,
আমি পড়িব ভূষণ গৌর বন, আমি দেশে দেশে বেড়াবো সর্বক্ষণ করব ভূষণ গৌর বন, আমি দেশে দেশে বেড়াবো সর্বক্ষণ করব ভূষণ গৌর বন, আবার গৌর বন ফুলের ঝাপা আমি লটন বাঁধব চুলে, আমি গোবর বলে গরম করে পথে যাব চলে, আমি গৌর বলে গরম করে পথে যাব চলে, আমি পথে পথে বেড়াইব, আমি পথে পথে বেড়াইব গৌর গো, গৌর বলে আমি পথে পথে বেড়াইব, ও গো গৌর গৌর বলে আমি পথে পথে বেড়াইব, আমি গমন 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 মনে তোমার হলাম আমি পথে পথে বেড়াইব, ও গো গৌর তোমার 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 হলাম বলে আমি পথে পথে বেড়াইব, গৌর বরণ গরছন আমি গৌর লিখব গান, আরে গৌর 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 বলে আমি নিবে দিব পান, আহা গৌর 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 বলে নিবে দেব আমার সর্বঙ্গে নাম লিখে দেব, আমার সর্বঙ্গে নাম লিখে দেব গৌর 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 গৌর, সর্বঙ্গে নাম লিখে দেব গৌর গৌর গৌর, সর্বঙ্গে নাম লিখে দেব, শ্রীবার বলছে দাঁড়াও কথা ধর, সবাই তো খড়ি মাটি দিয়ে লিখে, তো তুমি গোরচনা দিয়ে লিখবে কেন, গোরচনা কি জানেন তো মায়েরা, সাত নক্ষত্রের জল যদি কোনো গরুর মাথায় পড়ে তাহলে গরুর মাথায় একটা মূল্যবান রত্ন জন্ম নেয় যার নাম হলো গোরচনা, এই জলটা যদি কোনো হাতির মাথায় পড়ে তাহলে হাতির মাথায় গজমতি হয়, সাপের মাথায় পড়লে মনি হয়,
ঝিনুকে পড়লে মুক্ত হয়, তেমনি গরুর মাথায় পড়লে হয় গরু চুনা। যার বর্ণটা অতি উজ্জ্বল, খুব জল জল করে। গদাধর বলছে, শ্রীবাস আমি খড়ি মাটি দিয়ে না লিখি, আমি গোরোচনা দিয়ে কেন লিখবো জানো? কেন না, তুমি তো জানো আমি গদাধর, এই নবদ্বীপে আমার একটা সুখ্যাতি আছে, আমি ভালো গাইতে না জানলেও আমি ভালো নাচতে জানি। মানে হ্যাঁ তা জানি, মানে আজকাল গান শোনার থেকে নাচ দেখার ভিড় দেখবে একটু বেশি, কি তাই না? তুমি ভালো গান দেবেন শ্রোতা হবেন, ভালো ড্যান্স দেবেন দেখবেন প্রচুর লোক জয়নি। আমি কীর্তনের কথা বলছি না, অন্যান্য গানের কথা বলছি জয়নি। যাই হোক, তাহলে নাচ দেখবার ভিড়টা একটু বেশি হয়। আমি যখন গৌর নাম গাইতে গাইতে নবদ্বীপের পথ বা নদীয়ার পথ ধরে আমি নাচতে নাচতে যাব, তখন সবাই বাড়ি থেকে বেরিয়ে এসে, ঘর থেকে বেরিয়ে পথে এসে দাঁড়াবে, বলবে আহা ছেলেটা কি দারুণ নাচছে গো। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে আমার নৃত্য, আর নাচ দেখতে 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 দেখবে আমার গায়ে জল জল করে কি যেন লেখা, ওরা বলবে বাহ ছেলেটা তো নাচছে ভালো, কিন্তু ওর গায়ে লেখা কি ওগুলো, জল জল করছে, কি লেখা দেখি তো, গয়কারে গো রয়াকারে রা, বলি এই তো তাদের বলাই হবে, এই তো তাদের আয় গৌর হরি বলাই হবে, এই তো তাদের বলাই হবে, তারা জ্ঞানে বলুক আর অজ্ঞানেই বলুক, এই তো তাদের বলাই হবে, তারা জ্ঞানে বলুক আর অজ্ঞানে বলুক, এই তো তাদের বলাই হবে, আমার কুলের মূল উপহার আমি ভাসাবো গঙ্গার জলে, তখন লোচন বলে ও গদাধর স্বভাবে যাবে ধুলে, ও গো লোচন বলে ও গদাধর স্বভাবে যাবে ধুলে। ও হাত খান সারা নিশি সংকীর্তনে নেচে গে আমার গোলকের নিধি ভগবান শ্রী গৌর সুন্দর, শ্রীবার সঙ্গম থেকে বাহির হয়ে গঙ্গা স্নান করে বাড়িতে এসে মায়ের চরণে প্রণাম করলেন, এটা তার নিত্য কর্ম। আর ওদিকে সারা রাত্রি ধরে চণ্ডী মণ্ডপের দাওয়াতে বসে বসে পণ্ডিতরা যুক্তিবুদ্ধি করে তারা সবাই মিলে চললেন নবদ্বীপের গঙ্গা পার হয়ে। এখনকার দিনে নবদ্বীপের যে লোকেশন, যে ভৌগোলিক অবস্থান, গঙ্গার ওপারেই হলো বর্তমানে মায়াপুর, কিন্তু ওটা পূর্বকালে নাম ছিল মিয়াপুর, মানে আজ থেকে 500 বছর আগে ফিরে যান, তখনকার যে ভৌগোলিক অবস্থান, তখন কিন্তু গঙ্গা নবদ্বীপের এখানে ছিল না, তখন গঙ্গা ছিল নিদয়ার ঘাট। যদি নবদ্বীপে গিয়ে থাকেন, যে ঘাট দিয়ে মহাপ্রভু সন্ন্যাস নেবার জন্য পার হয়ে চলে গিয়েছিলেন কাটোয়ার দিকে, সেই নিদয়া ঘাট বলা হয় ওটাকে। সেই নিদয়া ঘাট থেকে গঙ্গাটা ছিল সোজা একদম নবদ্বীপের পশ্চিম তীরে বহমান ছিল তখন, বর্তমানে ওটা মরা গঙ্গা নামে খ্যাত। আপনারা পূর্বস্থলী গেলে দেখতে পাবেন পাখির আলয় বলে যে জায়গাটি আছে, ওটা গঙ্গার পুরনো লেখ রেখা জয়নিত। কিন্তু পরবর্তীকালে গঙ্গা তার দিক পরিবর্তন করাতে, কারণ ভৌগোলিক অবস্থান ধীরে ধীরে পরিবর্তন হয়, সেই দিক পরিবর্তন হওয়াতে বর্তমানে যে নবদ্বীপটাকে আপনারা দেখতে পান, এই নবদ্বীপ কিন্তু 500 বছরের পুরনো নবদ্বীপ নয়, এই নবদ্বীপটা হলো 300 বছরের পুরনো নবদ্বীপ। নবদ্বীপের পুরাতত্ত্ব পরিষদে গেলে এই নবদ্বীপের জন্মবৃত্তান্ত সম্বন্ধে যে গ্রন্থ আছে আপনারা তাতে এটা জানতে পারবেন জয় নিতাই। অতএব অনেকে আছে দেখবেন নবদ্বীপ নিয়ে আঙুল তুলে কথা বলে যে তখন এরকম ছিল এখন এরকম নেই কেন, আরে বাবা ভৌগোলিক অবস্থান মাঝে মাঝে পরিবর্তন হয়, এটা তো মেনে নিতে হবে। তখন গঙ্গা ছিল নবদ্বীপের পশ্চিম তীরে, আর এই মিয়াপুর আর নবদ্বীপ গঙ্গার একই তীরে অবস্থিত ছিল, বর্তমানে যেটা গঙ্গার ওপার জয়নিতাই। সেই মিয়াপুরে বাস করতেন নবদ্বীপের যিনি বিচারপতি, ইনি ছিলেন নবাব হুসেন শাহের দৌহিত্র, যার নাম ছিল মলয় চাঁদ কাজী।
সেই কাজীর দরবারে এসে উপস্থিত হলেন নবদ্বীপের সেই বড় বড় পণ্ডিতগণ। প্রভাতকাল দেখুন নবদ্বীপে কারো কারো প্রভাত হলো আমার গৌর বদন দর্শন করে, আর কারো কারো প্রভাত হলো মিয়াপুরের কাজীর বদন দর্শন করে। প্রভাতকাল কাজী সাহেব মসজিদে প্রথম ওয়াক্ত নামাজ পড়তে ব্যস্ত, এমন সময় পণ্ডিতগণ কাজীর দরবারে এসে উপস্থিত। আর কাজী সাহেব নামাজ সেরে দরবারে প্রবেশ করেই দেখলেন নবদ্বীপের বিখ্যাত বিখ্যাত বড় বড় পণ্ডিত তারা সবাই তার দরবারে উপস্থিত। কাজী সাহেব সকলের দিকে সালাম করে বললেন, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি সৌভাগ্য আমার আজ সকাল সকাল নবদ্বীপের এত বড় বড় পণ্ডিত সব আমার গৃহে, কি মনে করে সব কুশলে আছেন তো, ভালো আছেন তো? আপনারা এত সকালে আমার দরবারে কি মনে করে এসেছেন? বিচার চাইতে এসেছি হুজুর। বিচার? কিসের বিচার? কোথাকার বিচার? কার বিচার? আগে নবদ্বীপের বিচার। নবদ্বীপের বিচার কেন? নবদ্বীপে কি হয়েছে? নবদ্বীপ কলুষিত হয়ে গেছে, নবদ্বীপ অপসংস্কৃতিতে ভরে উঠেছে। সে কি এত বড় স্পর্ধাকার? হে পণ্ডিতগণ, আমি নবাব হোসেন সাহেবের দৌহিত। নবাব সাহেব এত জায়গা থাকতে এই নবদ্বীপের বিচারপতি করে আমায় পাঠিয়েছে কেন জানেন? কারণ পাঠাবার সময় আমার বারে বারে আমাকে বলে দিয়েছে যে শোনো, যে মাটিতে তোমায় পাঠালাম বিচারপতি করে সেই মাটিটা বড় পবিত্র মাটি। কারণ আমরা মুসলমানেরা যাকে আল্লাহ বলি, আপনারা হিন্দুরা যাকে ভগবান বলেন, সেই মুসলমানের আল্লাহ হিন্দুর ভগবান নাকি নেমে এসেছে নবদ্বীপের পবিত্র মাটিতে। তাই পাঠাবার সময় আমাকে বারে বারে বলে দিয়েছে, নবাব সাহেব শোনো, যে মাটিতে তোমায় পাঠাচ্ছি বিচারপতি করে সেই মাটিটা বড় পবিত্র মাটি। কোনো কিছুর বিনিময়ে দেখো ওই মাটির পবিত্রতা যেন নষ্ট না হয়। আর সেই নবদ্বীপ আজকে কলুষিত হয়েছে, নবদ্বীপ আজকে অপসংস্কৃতিতে ভরে উঠেছে। এর গোড়াকে ওই তো ওই না না আমি বলছি, এই যে নবদ্বীপ যে কলুষিত হলো, নবদ্বীপ যে অপসংস্কৃতিতে ভরে উঠলো, এর গোড়াকে বলে ওই তো ওই যে নাম আপনি বললেন, কত নাম তার কোনটা বলবো বলুন? কেউ বলে গোরা, কেউ বলে গৌরহরি, কেউ বলে নদী আর্চার, কেউ বলে ওই বিশ্বম্ভর, কিন্তু আমরা তাকে বলি নিমা। আমরা তাকে বলি নিমায়। নামটা শোনার সাথে সাথে কাজী সাহেব আপনার হতে নিজের হাতটা কপালে ঠেকিয়ে বললেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পণ্ডিতগণ তো অবাক, এ কি হুজুর, আপনি আমাদের নিমায়ের নাম শুনে সঙ্গে সঙ্গে কপালে হাত ঠেকিয়ে অমন করে তাকে সেলাম জানাচ্ছেন কেন? কি জানি জানি না। হে পণ্ডিতগণ, আপনাদের এই নিমায়ের নামটা আমি যতবার ততবারই কেন জানি না, নিজের অজান্তে হাতটা কপালে ঠেকিয়ে তাকে একটু সেলাম জানাতে ইচ্ছে করে। কেন জানি না, ওই নামটা আমি যতবার শুনি ততবারই আমার হৃদয়ের কোথা থেকে তাকে যেন এক টুকরো শ্রদ্ধা জানাতে ইচ্ছে করে। কেন জানি না, ওই নামটা আমি যতবার শুনি ততবারই নিজের অজান্তে আমার দুচোখ ফেটে জল পড়ে। আচ্ছা পণ্ডিতগণ, আপনাদের নবদ্বীপে কটা নিমায় আছে বলুন দেখি, আপনারা ঠিক কোন নিমায়ের নামে আমার কাছে নালিশ করতে এসেছেন? কারণ আমি একজন নিমাইকে চিনি, আর আমি যে নিমাইকে চিনি আমি যতদূর জানি সে নিমাই তো অত্যাচারী নয়, সে নিমাই তো
অত্যাচারী নয়। আপনারা ঠিক কোন নিমায়ের কথা বলছেন বলুন দেখি, নবদ্বীপে কটা নিমায় আছে? পণ্ডিতগণ হাসতে হাসতে বললেন, হুজুর আপনি তো হাসালেন বসে, আপনারা আমরা একটা নিমায়ের জন্য নবদ্বীপ ছাড়তে বসেছি আর আপনি নবদ্বীপে আরো নিমায় খুঁজছেন। আরে বাবা, আমরা ওই যে নবদ্বীপের শচী ঠাকুরের ছেলে, ওই নবদ্বীপের জগন্নাথ মিশ্রের সন্তান শচী ঠাকুরানির ছেলে, ওই নিমায়ের কথা বলছি। বলে ও আপনারা শচী ঠাকুরানির ছেলে নিমায়ের কথা বলছেন, কিন্তু আপনারা কি জানেন যে নিমায়ের নামে আমার কাছে নালিশ জানাতে এসেছেন সেই নিমায়ের সঙ্গে আমার একটা সম্বন্ধ আছে? সে কি হুজুর? আপনি হলেন গোড়া মুসলমানের ছেলে আর নিমায় হলো হিন্দু ব্রাহ্মণের ছেলে, আর আপনি বলছেন তার সঙ্গে আপনার সম্বন্ধ আছে? কেন গো, রক্তে রক্তে ছাড়া কি কোনো সম্বন্ধ পৃথিবীতে হয় না? রক্তের সম্বন্ধের বাইরেও যে একটা মধুর সম্বন্ধ এই জগতে আছে। আপনারা নীলাম্বর চক্রবর্তীর নাম শুনেছেন? হ্যাঁ, কেন শুনবো না, শচী ঠাকুরানির পিতার নামই তো নীলাম্বর চক্রবর্তী। ওই নীলাম্বর চক্রবর্তী আমার কে হন জানেন? কে হন? গ্রাম সম্মানে নীলাম্বর চক্রবর্তী হন আমার চাচা, হন আমার চাচা। দেহ সম্মান হইতে গ্রাম সম্মান হয় অতি সাচ্চা, হয় অতি সাচ্চা। সেই নীলাম্বর চক্রবর্তী হলেন নিমায়ের নানা, নিমায়ের নানা। সেই সম্বন্ধে নিমায় হলেন আমার স্নেহের ভাগিনা, স্নেহের ভাগিনা। ও বাচস্পতি, ও তর্করত্ন, ও নয়রত্ন, এখানে বিচার হবে না গো, শিক্ষির এখান থেকে পালাও। কারণ ওই যে প্রবাদে বলেছে শোনোনি, মামা ভাগ্নে যেখানে, মামা ভাগ্নে যেখানে, আপদে নাই সেখানে, আপদে নাই সেখানে। দাঁড়ান পণ্ডিতগণ, দাঁড়ান, বিচার চাইতে এসেছেন আর বিচার না পেয়ে ফিরে যাবেন, তাহলে যে আমার বিচারক নামের কলঙ্ক হবে? আমি বিচার করব, নবদ্বীপের বিচারপতি আমি মলয় চাঁদ কাজী, বিচার আমি করব। কিন্তু তার আগে আপনারা আমাকে একটু বলতে পারেন যে নিমায় যে অত্যাচারী তার দুই একটা নমুনা আপনারা আমাকে বলতে পারেন? কত নমুনা বলবো হুজুর, তার কি অত্যাচারের সীমা আছে? এই দেখুন, ওই যে পাণ্ডিত্য জলাঞ্জলি দিয়ে দিয়েছে। আপনি জানেন নিমায় পণ্ডিত বিখ্যাত পণ্ডিত, জগৎ বিখ্যাত পণ্ডিত, বামুনের ছেলে, জাতপাতের কোনো বালাই নেই, যাকে পাচ্ছে তাকে কোল দিচ্ছে, তাকে কোল দিয়ে তাকে হরিকীর্তনে তার দলে ভিড়িয়ে দিচ্ছে। শুধু তাই নয়, কিবা ব্রাহ্মণ কিবা চণ্ডাল সকল জাতিকে এক সূত্রে গাঁথার চেষ্টা করছে, এটা কি সহ্য করা যায় বলুন? তাছাড়া নবদ্বীপ হলো পণ্ডিতের স্থান। জানেন আজকাল আমাদের ঠলে আর বিদ্যা অভ্যাস করবার জন্য ছাত্রছাত্রীর সংখ্যা কমতে শুরু করেছে, ছাত্রছাত্রী হচ্ছে না, কেউ আসে না আমাদের টোলে পড়াশোনা করবার জন্য। বলে কেন, তারা কি করছে? হরিকীর্তন করছে, তাই নাকি? সকাল সন্ধ্যা ওই যে খোল করতাল, খোল চেনেন তো? খোল খোল ফাঁপা মাটির দুপাশে ওই যে ওই চামড়া লাগিয়ে, কিসের না আপনারা যেটা খান আর কি, হিন্দু ব্রাহ্মণ মুখে উচ্চারণ করতে পারবো না, ওই যেটা খান ওর চামড়া ছাড়িয়ে ফাঁপা মাটির দুপাশে লাগিয়ে ওরা ধেই ধেই করে বাজায়, তার নাম দিয়েছে শিখর। এতদিন জানতাম কাঁসার থালা হয়, ঘটি হয়, বাটি হয়, গেলাস হয়, কাঁসায় কাঁসায় আঘাত লাগলে নাকি গৃহস্থ বাড়ি থেকে লক্ষ্মী পালায়, আর সেই কাঁসাগুলোকে গোল গোল করে টুকরো টুকরো করে কেটেছে, কোনোটা বড়, কোনোটা মাঝারি, কোনোটা ছোট, মাঝখানে ফুটো করে তার মধ্যে দড়ি ভরে খপ ফাঁপা খপ বাজায়, কোনোটা রাম করতাল, কোনোটা ঝম্প করতাল, কোনোটার নাম নাকি এবার করতাল। কান জ্বলে গেল, কান জ্বলে গেল সকাল সন্ধ্যা ওই খোল করতালের আওয়াজ আর ঘন্টা কাঁসরের আওয়াজে নবদ্বীপে টেকার দায় হয়ে গেল। হুজুর, এই যদি চলতে থাকে তাহলে নবদ্বীপের
দোলের পাঠ শিখেই তুলে আমাদের নবদ্বীপ ছেড়ে পালাতে হবে। এর একটা বিহিত করুন হুজুর, এর একটা বিহিত করুন, এই হরি কীর্তন বন্ধ করুন। কাজী সাহেব বললেন, বেশ আমি আজই যাব আপনাদের সঙ্গে নবদ্বীপে, তবে এখন থেকে আপনারা কিন্তু হলেন আমার নজরবন্দি। ওই নবদ্বীপে গিয়ে আমাকে চোখে আঙুল দিয়ে আপনাদের দেখিয়ে দিতে হবে যে নিমাই অত্যাচারী। আর আমি কথা দিচ্ছি, সত্যই যদি আমি বুঝি নিমাই অত্যাচারী, তাহলে আমি বিচার করব। আর এমন বিচার আমি করব যে যতদিন গগনে চন্দ্র সূর্য তারা থাকবে, ততদিন এই বিচারের কথা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তবে যাবার আগে একটি কথা আপনাদের বলে যাই পণ্ডিতগণ, আমি নবদ্বীপে যাব, বিচারও করব, তবে একটা দুঃখ রয়ে গেল কি জানেন, আপনারা হিন্দু হয়ে আপনারা আপনাদের ভগবানকে চিনতে পারলেন না, আপনারা আপনাদের ভগবানকে চিনতে পারলেন না, আপনারা আপনাদের ভগবানকে চিনতে পারলেন না। চলুন আমরা নবদ্বীপ যাত্রা করি। কয়েকজন পেয়াদাকে সঙ্গে নিয়ে কাজী সাহেব ওই পণ্ডিতগণের সঙ্গে সেদিন নবদ্বীপের মাটিতে এসে উপস্থিত হলেন। নবদ্বীপে যখন এসে কাজী সাহেব পৌঁছলেন, নবদ্বীপের আকাশে তখন সন্ধ্যা নেমে এসেছে। নবদ্বীপের কৃষ্ণ ভক্ত গৌর ভক্তগণ তারা খোল করতাল বাজিয়ে সন্ধ্যেবেলায় ঘণ্টা কাঁসর বাজিয়ে সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে নিয়ে তুলসী মঞ্চকে প্রদক্ষিণ করে প্রেমানন্দে তারা তখন গাইছে, নম নম তুলসী তুলসী কৃষ্ণ প্রেয়সী নম 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 তুলসী কৃষ্ণ প্রেয়সী নম নম। তুলসী 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 কৃষ্ণ প্রেয়সী নম 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 তুলসী কৃষ্ণ প্রেয়সী নম নম। রাধা কৃষ্ণ পদ সেবা রাধা কৃষ্ণ পদ সেবা রোজে রাধা কৃষ্ণ পদ রোজে রাধা কৃষ্ণ পদ সেবা এই অভিলাষ রোজে রাধা কৃষ্ণ পদ সেবা এই অভিলাষী নম নম তুলসী 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 কৃষ্ণ প্রেয়সী নম 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 তুলসী কৃষ্ণ প্রেয়সী নম নম। যে তোমা সর গোতার বাঞ্ছা পূর্ণ অঙ্গ যে তো সর
তারে বাঞ্ছা পূর্ণ যে তোমার তারে বাঞ্ছা পূর্ণ তারে বাঞ্ছা পূর্ণ তুমি কৃপা করি করো তারে তুমি কৃপা করি করো তারে কৃপা করি করো তারে কৃপা করি করো তারে শ্রী চরণের দাসী আমন তুলসী তুলসী কৃষ্ণ প্রেয়সী নাম 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 তুলসী কৃষ্ণ প্রেয়সী নাম নাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে